রাজধানীর ইস্কাটনে দুজনকে গুলি করে হত্যার অভিযোগে সাংসদ পুত্র বখতিয়ার আলম রনিকে চার দফায় মোট চোদ্দ দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। সবশেষ 30 জুন চতুর্থ দফায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। গোয়েন্দা কর্মকর্তা জানান, শেষ দফা রিমান্ডে নিজের পিস্তল থেকে গুলি ছোড়ার কথা স্বীকার করেছে বখতিয়ার আলম রনি। এছাড়া সিআইডির ব্যালাস্টিক পরীক্ষায়ও গুলি ছোড়ার প্রমাণ মিলেছে। যেহেতু এটি রনির পিস্তল, তার নামে এই লাইসেন্স এবং এই অস্ত্র অন্য কারো কাছে ছিল সেটি সে বলছে না, তার কাছেই ছিল এবং সে গুলি করেছে সেটিও আমাদের কাছে স্বীকার করেছে যে সে গুলি করেছে, তবে তার বক্তব্য যে সে ফাঁকা গুলি করেছে। কিন্তু সাক্ষীরা বলেছে, প্রত্যক্ষদর্শী যারা সাক্ষী তারা বলেছে যে মানে গ্লাস নামানো ছিল, সমান্তরালে সে গুলি করেছে। গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, রনি তাদের কাছে হত্যার দায় স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে এখনো রাজি হয়নি। তবে জবানবন্দি না দিলেও মামলা প্রমাণে কোনো সমস্যা হবে না বলে দাবি তার। সে 161 না করলেও এই মানে অপরাধ প্রমাণে, বিজ্ঞ আদালতে অপরাধ প্রমাণের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কারণ আমরা যে সমস্ত বস্তুগত আলামত যেগুলো উদ্ধার করেছি, অর্থাৎ অস্ত্র, তারপরে গুলির খোসা, গুলির যে ভিকটিমের শরীরে গুলি, তো এগুলোর ব্যালিস্টিক রিপোর্ট পাওয়া গেছে এবং অন্যান্য সব তথ্যচিত্র, ভিডিও, সাক্ষীরা, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের যে জবানবন্দি, বিজ্ঞ আদালতে দেওয়া জবানবন্দি, সব কিছু পর্যালোচনা করে বলা যায় যে মামলাটি পর্যাপ্ত সংখ্যক সাক্ষ্য প্রমাণ সেগুলো সংগৃহীত হয়েছে। গত 13 এপ্রিল গভীর রাতে ইস্কাটন এলাকায় যানজটে পড়লে এলোপাতাড়ি গুলি ছোড়েন রনি, এতে মারা যান দুজন। ঘটনার প্রায় 2 মাস পর রনিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।